এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। সত্যিটা কি শুভ? কি শুভ সত্যিটা? ও যেন ওর বাইরে কি বলছিল যে তুমি ওর মামা নও, আমি ওর মা নই, এগুলো কি বলছে ও? ও যেন বাড়াবাড়ি করো না, আমায় ছাড়ো। বাড়াবাড়ি? বাড়াবাড়ি তো আমি করবই। যদি আমার ছেলে থেকে আমাকে কেউ আলাদা করতে চায় তাহলে বাড়াবাড়ি তো আমি করবই। সবাই জানে, সবাই জানে এই বাড়িতে, এই পাড়ায়, এই সমাজে আমি আমি বিলেত ফেরত ডাক্তার উজান দত্ত চৌধুরীর মা। সে পরিচয় নিয়ে প্রশ্ন উঠলে আমি তো সহজে চেনে কথা বলবো না। তুমি আমার প্রশ্নের উত্তর দাও। যদি আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে সেই প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে। কেন ছাড়বো তোমাকে? তুমি আমার প্রশ্নের উত্তর দাও। বুঝেন আমার ছেলে, তাই তো? ও আমার ছেলে। আমাকে একলা ছেড়ে দাও অঞ্জনা। কেন এলে আমার পেছন পেছন? কেন আমার মাথা খাচ্ছো? আমার অস্তিত্ব নিয়ে যদি প্রশ্ন ওঠে সে প্রশ্নের উত্তর তোমায় দিতেই হবে। আমার একদম স্পষ্ট মনে আছে সে ঝড়জলের রাত গ্রামে, গ্রামে ওই হাসপাতালে আমি স্ট্রেচারে শুয়ে আছি, তুমি আমার মাথার কাছে দাঁড়িয়ে আছো। তারপর সেদিন ওই গ্রামের হাসপাতালে আমার একার প্রসব যন্ত্রণা ওঠেনি, আরো একজনের সন্তান জন্ম দেওয়ার কথা ছিল সেদিন। এই কে আছো? নার্স ডাক্তার, শিগগিরই এদিকে এসো। এটা গ্রামের হাসপাতাল শুভবাবু, এখানে দুটো ওটি নেই, একটু আগে পরে আমাদের করতেই হবে। প্লিজ প্লিজ একটু দেখুন, শহরে নিয়ে যাওয়া এখন আর সম্ভব নয়, হাতে সেই সময় নেই। প্লিজ একটু দেখুন না। ঠিক আছে আমি দেখছি। নার্স ডক্টর, তারপর আমার কোনো জ্ঞান ছিল না, কিন্তু জ্ঞান আসার পর আমার কোলে ফুটফুটে উজান। আর ওই যে দ্বিতীয় জন ছিল, তার বাচ্চাটা তো মারা গিয়েছিল, কি তাই তো শুভ? আমি ঠিক বলছি তো? সবই তো জানো, তাহলে এত কথা বলছো কেন? কি গো বুক করাচ্ছ কেন তুমি? তার মানে তুমি কিছু একটা লুকোচ্ছ, তাই তো? তোমরা দুজনে মিলে ষড়যন্ত্র করে আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছ। আরে কি আজে বাজে কথা বলছো! কি ষড়যন্ত্র করবো আমরা? আমি আমার কাজ সাথে ষড়যন্ত্র করতে যাবো? আমি কিছু বুঝি না ভেবেছো, তাই না? আমি সব বুঝি, সব বুঝি আমি। তুমি ষড়যন্ত্র করছো, তাই না? তুমি আর তুমি একটু শান্ত হবে মা, আমি তো বুঝতেই পারছি না তুমি এত টেনশন কেন করছো। কি করে বুঝবি আর, বোঝাতে পারলে তো বুঝবি কি যে হচ্ছে আমার, আমি কি করে বোঝাবো তোকে। ছেলেটা এখনো ফিরলো না, কি করছে বুঝতে পারছি না তো। ফোনটা